এবার আমরা পহেলগাম ছেড়ে চললাম শ্রীনগরের দিকে। তো যেতে যেতে রাস্তায় এরকম দুধারে আপেলের বাগান, এটা তো ক্যামেরা বন্দি করে রাখতেই হতো। আজ সকালে আমরা বেরোবো গুলমার্গের জন্য। তো এটা হলো আমাদের হোটেলটা যেখানে কাল রাতে আমরা এসে পৌঁছেছি। অনেকটা রাত হয়ে গেছিলো তাই এর ভিডিও নেওয়া হয়নি। তো এই গাড়িগুলো ট্রাভেরাগুলোতেই আমরা বেরোচ্ছি আজকে গুলমার্গের জন্য। তো গুলমার্গটা ঘুরতেই অনেক সময় লেগে যায় আমরা শুনলাম। তো আজকে শুধু ওটুকুই প্ল্যান আছে, ওখানেই যাব অ্যান্ড ওখান থেকে ব্যাক করব। তো আমরা ব্রেকফাস্ট করে গুলমার্গের জন্য বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গুলমার্গে। তো এই পয়েন্টটাতে আসার জন্য আমরা স্লেজে করে এত দূর এসেছি। আমাদের গাড়িটার নিচে একটা জায়গা ওখানে দাঁড়িয়েছে, সেখান থেকে স্লেজ করতে হয়েছে। তো স্লেজে এরকম তিনটে কি চারটে পয়েন্ট আমাদের দেখাবে, দেন আমরা রোপেও যাব। সো এখানে আমাদের দাঁড় করিয়েছে ফার্স্ট পয়েন্ট। তো এটা হচ্ছে গুলমার্গের ফার্স্ট পয়েন্ট, আর এখান থেকে আমরা ফটো অ্যান্ড ভিডিওস তুলছি, আর তারপর আবার সেকেন্ড পয়েন্টে যাব। তো যেতে যেতে আমাদের একটা কথা বলে রাখি, আমাদের যে হান্টার শুগুলো দেখছি সেগুলো আমরা নিচে গাড়ি একটা জায়গায় দাঁড়িয়েছিল আমাদের, তো সেখান থেকে আমরা হান্টার শুগুলো নিয়েছি। তো এখানে উইন্টারের আরও অনেক কিছু জ্যাকেট কোট এই সমস্ত কিছু পাওয়া যায়, তো কেউ চাইলে সেটা নিতে পারো। বাট আমাদের যেহেতু আমরা ভারী টাইপের জিনিসপত্র নিয়েই এসেছি তাই আর সেটা নিইনি, শুধুমাত্র হান্টার শুটাই নিয়েছি কারণ এটা এখানে খুব কাজে লাগবে। আর বরফে আমরা যেই লেদারের হান্টার শুটা পরে এসেছি সেগুলো পরে একটুখানি প্রবলেম বরফে হাঁটাটা, তাই জন্য আমরা হান্টার শুটা নিয়ে নিয়েছি। তো এখানে এক একটা পয়েন্টে ভিউটা এক এক রকম সুন্দর, সেটা কতটা বলে আমি এক্সপ্লেন করতে পারবো জানি না, কিন্তু আকাশের মেঘ আর পর্বতের চূড়াটা পুরো মিশে গেছে, এতটাই সুন্দর লাগছে। আর চারিদিকে বরফগুলো এত সফট আর এত সুন্দর, খুবই মজা হচ্ছে এখানে। তো পুরো ট্রিপটাই আমরা খুব খুব মজা করে কাটিয়েছি। তো আমাদের খুব ইচ্ছে ছিল আমরা গুলমার্গে থাকবো, বাট সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। কিন্তু এখানে এসে যা দেখেছি আর যা মজা করেছি সেটা সত্যি বলার মতো না। তো এটা হচ্ছে সৌরভ দা অ্যান্ড সৌমিদি এরকম করছে, অ্যান্ড পুরো ট্রিপটাতে এরকম পুরো মজা করতে করতে আমরা সবাই কাটিয়েছি। তো সব ভিডিওটা হয়তো শেয়ার করা পসিবল হয়নি। তো এবার আমরা রোপে করে যাচ্ছি আর একটা পয়েন্টে। তো এই রোপটাতে ওঠা মানে টিকিট কাটার জন্য একটা প্রথমত লম্বা লাইন দিতে হয়েছিল, আর ওঠার জন্য একটা লম্বা লাইন দিয়ে উঠতে হয়েছে। আর এক একটা রোপে এখানে চারজন করে যাওয়া যায়, আর রোপে করে মোটামুটি অনেকটা সময় আমাদের রোপে কাটিয়েছে। আর নিচটা দেখতে এতটাই সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা বলার তো আমার কিছু নেই যে কতটা সুন্দর লাগতে পারে। তো নিচটা দেখতে মানে সত্যি বলছি মানে মনে হচ্ছে পুরো তুলোর একটা কিছু পড়ে আছে, এতটা সুন্দর বরফটা। তো এটা দেখতে দেখতে তো মনে হচ্ছে যেন চোখের পলকটাও না পড়ুক, পুরোটাই এনজয় করতে চাই। তো প্রচুর রোপ এখানে আসা যাওয়া করছে কন্টিনিউয়াসলি, দেখছি প্রচুর রোপ আছে বাট লাইনও প্রচুর। এই সময় অনেক লোক এসছে এখন এখানে কাশ্মীরে। তো যতটা উপর অব্দি দেখা যাচ্ছে শুধু পাহাড় অ্যান্ড দেবদারু গাছ। তো এখানে পৌঁছেই আমরা এখানে স্নোফল পেলাম, যেটা আমরা এক্সপেক্টই করিনি। তো এটা যেন স্বপ্ন হলো সত্যির মতো, মানে লাকি আমরা যে আমরা এটা স্নোফল পেয়ে গেছি, বাট এই সময়ে স্নোফল হওয়ার কথা নয়। তো এর থেকে ওপরে যাওয়া যায় কিন্তু আমরা যাব না, আমাদের এবার নিচে নামতে হবে কারণ অনেকটা সময় হয়ে গেছে। তো আমরা রোপে করে নিচে এলাম, দেন স্লেজে করে আবার আমাদের যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে সেই পয়েন্টটাতে যাচ্ছি। আর অলসো নিচে আমাদের জন্য লাঞ্চও রেডি, আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি ওরা এখানেই আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে। এখানে যেহেতু সন্ধ্যাটা হতে অনেক দেরি করে সন্ধ্যা হয়, 7টার সময় অলমোস্ট আলো থাকে, তো আমরা নিচে গিয়ে লাঞ্চ করে আমরা হোটেলে ফিরে যাব। আজকে সারাদিনটা খুব 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 মজা করে আমরা কাটিয়েছি, আর আমরা প্রায় হোটেলের কাছে চলেই এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আমার কালকের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না।